সমকামিতার উৎসাহিত করা হওয়ার হঠাৎ করিয়া 2023 সালে এখন নতুন করিয়া প্রয়োজন দেখা দিল যে এখন আমার সিক্সের বাচ্চা এখন আমার সেভেনের বাচ্চা এখন আমার ছেলে মেয়ে আমার দেশের অবকাঠামোগত অনেক সমস্যা আছে ছেলে ও মেয়ে একসাথে ক্লাস করে এখন তারারে ক্লাস হইয়া টিচারে কথাই কইবা যে কিদার দায় তোমার নেপকিন চেঞ্জ করতে হইব তোমার কিয়ার দায় তোমার লগর ছাত্রী মাসে হঠাৎ করি আয় না খেলে এইসব বিষয় লগিয়া টেক্সট বুকের মধ্যে অ্যাড করা হয়েছে তো আমরা এই ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি এগুলোর মাধ্যমে আমি মনে করি যে বাংলাদেশের সন্ত্রাস এবং জঙ্গিবাদ সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিরে উত্তপ্ত করা এবং অবনতি করার হীন ষড়যন্ত্র চলে এটার সাথে যারা জড়িত আছে তাদের আইনের আওতায় আনিয়া যথাযথভাবে তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা দরকার সর্বোচ্চ যারা দায়িত্বশীল আছেন শিক্ষা বিভাগের যারা দায়িত্বশীল আছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান সহ যারা আছেন এই ব্যাপারে যথাযথ ভূমিকা রাখবার লাগিয়া আমরা সবরে আহ্বান জানাই আর প্রত্যেকে যার যার অবস্থান থাকিয়া আমরা এখানে যারা আছি আমার বক্তব্য যারা আমরা প্রত্যেকে যার যার অবস্থান তাকিয়া আপনার ইউনিয়ন চেয়ারম্যান আপনার যদি মানে যেসব দায়িত্বশীল লোক আপনার লিঙ্ক আছে আপনি আপনার এই প্রতিবাদটা জানাক কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে কোন সমাজে যখন অন্যায় অশ্লীলতা যখন ছড়াইয়া পড়ে আর যদি মানুষ এটার যদি এইটার বিরুদ্ধে অবস্থান না নেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করা হইব দোয়া কবুল করতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন তারারে শাস্তি দিবা তারারে শাস্তি উঠাই নেওয়া হইতো না এবং সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যারা চায় যে মুসলিম সমাজের মাঝে অশ্লীলতা ছড়াইয়া পড়ুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার শাস্তি দিবা এবং আখিরাতে তারার শাস্তি দিবা মুসলিম এরাও মনে যে মুসলিম লগিয়া বাপুরাম সাপুরের লাখান খালি দুধ ভাত খাইলো আর করে না কো ফুসফাস এরকম নাই মুসলিম লগিয়া মান রা আমিন কো মুন কারণ ফালি গাইরু বিয়াদি ফাইলাম ইস্তাদিফা বিলিসানি ফাইলাম ইস্তাদিফা বিকলবি জালিকা আদাফুল ঈমান যদি কোন আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী ইসলাম বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী কিছু দেখে তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দিব যারা ক্ষমতা আছে যারা ক্ষমতা নাই তারা মুখ দিয়ে কইব অন্তত হককে আর কিছু না পারে অন্তর দিয়ে কিনা করব জালিকা আদাফুল ঈমান সেটাই লোকি দুর্বলতম ঈমানের এত আমরা আমরা অবস্থান থেকে আমরা যারা যতটুকু যার সমর্থ আছে আমরা যেন এই ব্যাপারে সচেতন হই এই ব্যাপারে আমরা ভূমিকা পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক আমরা দেশের নেতৃবৃন্দরে বোঝার তৌফিক দান করুক আমরা কারো বিরুদ্ধে নাই তবে আমরা চাই যে যারা এইসব মুসলিম সমাজে অশ্লীলতার ছড়াছড়ি করতে চায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক আল্লাহু আকবার